এবার সিম কার্ড নিয়ে দেশ জুড়ে চালু হলো কড়াকড়ি নতুন নিয়ম। এই নিয়ম যদি আপনারা না জানেন বা যদি আপনারা না মানেন, সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা দুটোই হতে পারে। বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ কটা সিম কার্ড রাখতে পারবেন, কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে দেশ জুড়ে সিম কার্ড নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার যদি একের অধিক আপনারা সিম কার্ড নেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, বলা হয়েছে আপনার নামে কি একাধিক সিম কার্ড রেজিস্টার অবস্থায় রয়েছে, তাহলে পড়ে যেতে পারেন বড়সড় সমস্যায়। একটি সংবাদসূত্রের খবর, একজন গ্রাহক হিসাবে আপনি মোট কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, সেই বিষয়টি ইতিমধ্যে টেলিকম আইনে উল্লেখ করে দেওয়া হয়েছে। টেলিকম আইনে উল্লেখিত সংখ্যার চেয়ে বেশি সিম কার্ড ক্রয় করা হলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি বারবার নিয়ম লঙ্ঘন করলে হতে পারে জেল পর্যন্ত। ফলে এই বিষয়টির সম্পর্কে সতর্ক থাকা এবং সঠিক নিয়ম সম্পর্কে জানার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন গ্রাহক হিসাবে আপনি সর্বাধিক কতগুলি সিম কার্ড ক্রয় করতে পারবেন, আপনার নামে মোট কতগুলি সিম কার্ড রেজিস্ট্রি অবস্থায় বা রেজিস্টার অবস্থায় থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে এবং আপনাকে জানতে হবে। তো চলুন বর্তমানে এই নিয়মে কী কী বদল করা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, বা কোন নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে। দেখুন, বলা হয়েছে আপনি নিজের নামে মোট কয়টি সিম কার্ড ক্রয় করতে পারবেন। একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি সিম কার্ড ক্রয় করতে পারবেন, সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তিনি কোথা থেকে সিম কার্ড নিচ্ছেন সেই বিষয়টির উপর। এই প্রসঙ্গে গ্র্যান্ড নর্থন ভারতের পার্টনার নীতি আরোরা জানিয়েছেন, সর্বাধিক সিম কার্ডের সীমা একজন ব্যক্তি পিছু 9টি করে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড ক্রয় করতে পারবেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম জম্মু কাশ্মীর, আসাম এবং নর্থ ইস্ট লাইসেন্স সার্ভিস এরিয়া। এই অঞ্চলগুলিতে একজন ব্যক্তি সর্বাধিক 6টি করে সিম কার্ড ক্রয় করতে পারবেন। 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনে এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে। তো বুঝতে পারছেন, বর্তমানে দেশের বেশিরভাগ জায়গায় আপনি কিন্তু আপনার নিজের নামে 9টি করে সিম কার্ড ক্রয় করতে পারবেন বা রেজিস্টার করে রাখতে পারবেন এককালীন। অর্থাৎ চালু অবস্থায় কিন্তু আপনার সিম কার্ড 9টা কিন্তু চালু থাকতে পারবে, তার বেশি নয়। আর তাছাড়া জম্মু কাশ্মীর, আসাম, এছাড়া এই যে নর্থ ইস্টের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু সর্বোচ্চ 6টা সিম কার্ড কেনা যাবে। অর্থাৎ 6টা সিম কার্ড কিন্তু নিজের নামে রেজিস্টার করা যেতে পারে। তবে এই প্রসঙ্গে আরেকজন বিশেষজ্ঞ জানিয়েছে, 2023 সালের টেলিকমিউনিকেশন আইনে একজন ব্যক্তি সর্বাধিক কয়টি সিম কার্ড ধারণ করতে পারবেন, সেই সংখ্যার উপর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতার বিষয়টি বাধ্যবাধকতা বা বাধ্যতামূলক কিন্তু করা হয়নি। পাশাপাশি আর কি বলা হয়েছে এই ক্ষেত্রে জরিমানা ও শাস্তি হতে পারে, অর্থাৎ কাদেরকে জরিমানা বা শাস্তি পেতে হতে পারে। দেখুন, বলা হয়েছে এই নিয়মগুলি 2024 সালের জুন মাসের 26 তারিখ থেকে কার্যকর হয়ে গিয়েছে। আপনি যদি আপনার নামে 9টি বা নির্দিষ্ট এলাকার উপর ভিত্তি করে 6টির বেশি সিম কার্ড ক্রয় করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড ব্যবহারের জন্য প্রথমবার আপনাকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। পরবর্তী প্রতিটা অপরাধের জন্য জরিমানার পরিমাণ কিন্তু 2,00,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে বা বেড়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, যদি আপনি 9টার বেশি সিম কার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50,000 টাকা প্রথমবারে জরিমানা হতে পারে। দ্বিতীয়বার যদি একই ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা জরিমানাটা বেড়ে 2,00,000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে জানিয়ে দিই বন্ধুরা, এই নিয়মটা করার মূল কারণ হচ্ছে প্রচুর মানুষরা এমন রয়েছে তারা বারে বারে কিন্তু সিম কার্ড পরিবর্তন করেন, আর একজনের নামে প্রচুর সিম কার্ড তুলে তারা বিভিন্ন প্রতারণামূলক কাজে কিন্তু ওই যে সিম কার্ডগুলোকে ব্যবহার করে। সেই জন্যই, যাতে সেগুলো না করা যায়, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই আইন চালু করা হয়েছে। এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছে, সীমার চেয়ে বেশি সিম কার্ড থাকার জন্য অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া জরিমানা বা কারাদণ্ড কোনো নির্দিষ্ট বিধান নেই। তবে নতুন টেলিকমিউনিকেশন আইন অনুসারে জালিয়াতি, প্রতারণা বা প্রতারক ব্যক্তির থেকে সিম কার্ড ক্রয় করার বিষয়টির কারণে আপনাকে কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। 3 বছর পর্যন্ত জেল অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, যেটাকে পরবর্তীতে বাড়িয়ে 2,00,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা হতে পারে। এখানে 50,00,000 হয়তো ভুলবশত দেওয়া হয়েছে, তবে 50,000 টাকা অথবা 2,00,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা হতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনার বাড়িতে মোট কটা সিম কার্ড রয়েছে বা আপনার নামে কটা সিম কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন কোম্পানির সিম কার্ড আপনি ব্যবহার করছেন লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।